কেটে নিয়ে আসবো। এই যে বন্ধুরা, আমি কিন্তু ফলটা বন্ধুরা ছুটে পড়ে গেছে, পাইকে গেছে, তো সেজন্য কাটা লাগে নাই, কাটার আগে কিন্তু ফলটা পানিতে পড়ে গেছে বন্ধুরা। এই যে সেই পাকা ফলটা পানিতে কিন্তু ভাসতেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাকা ফল। এই যে সুন্দরবনের পাকা কেওয়া ফল, এই একটা, এই একটা, দুটো ফল কিন্তু এখানে ভাসিয়ে দিলাম। এই ফল আমি বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি সুন্দরবনের ভিতরে, যেখানে কেওয়া গাছের ঝোপ বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন কেওয়া গাছের ঝোপ, নিচে কিন্তু বন্ধুরা পানি, আর এই কেওয়া গাছে কিন্তু কেওয়া ফল পাইকে আছে। সেই ফলটা বন্ধুরা এমন জায়গায় পেকেছে, আনতে কিন্তু খুব দুরহ কষ্ট হবে, অনেকটা কষ্ট হবে, তারপরও ফলটা আমি আপনাদের ছিঁড়ে এনে দেখাবো। সব বন্ধুর কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু মজা পাবেন সুন্দরবনের সেই পাকা বন কাঁঠাল, সুন্দরবনের কেওয়া কাঁঠাল কিভাবে পেকেছে, কিভাবে ছিঁড়ে এনেছি, কিভাবে খাবো, বিস্তারিত আমার এই ভিডিওতে বন্ধুরা দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কতটা কষ্টে বন্ধুরা দাঁড়িয়ে আছি, হাতে একটা দাও নিয়ে। সুন্দরবনের ভিতরে বাঘের ভয়, এখানে আছে রাসেল ভাইপারের ভয়, থাকতে পারে এখানে রাসেল ভাইপার, যে একটা অবস্থা এখানে, যদি কোথাও সে এরকম দলা বেঁধে থাকে কিন্তু ফস করে বের হইতে পারে। তো বন্ধুরা ফলটা কিন্তু অনেক দূরে, আমি আপনাদের কিভাবে যে এনে দেখাবো সেটা কিন্তু আসলে বড় কষ্টের ব্যাপার। তারপরও আমি একটু কেটে কুটে তারপরে দেখি ফলটা আপনাদের এনে দেখাইতে পারি কি না। আমি কিন্তু খুব কষ্টে আছি বন্ধুরা, এখানে তো কষ্ট করে হলেও এখানে সব কিছু ঝুরে কেটে কুটে তারপরে কিন্তু ফলটা বের করে আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে সেই ফলটা, আমি কিন্তু এখনো সেই ফলের কাছে যেতে পারি নাই। আমি ক্যামেরাম্যানকে একটু বলবো যাতে সুন্দর করে এই ফলটা এখানে ধরে, ভিডিওতে যেন সুন্দর করে ফলটা আসে, একটু কষ্ট হলেও আমি বন্ধুদের জন্য দেখাইতে পারি। তো বন্ধুরা আমি কিন্তু অনেকখানি পানির ভিতর নেমে গেছি, আর ফলটার যে ঘেরাম কিন্তু বন্ধুরা এখানে বের হয়ে গেছে। এই যে সেই ফলটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, কত সুন্দর ফলটা এখানে পেকে আছে, একদম কিন্তু লাল হলুদ রং হয়ে গেছে, কত সুন্দর পাকা এই ফল। এই ফলটা আমি এখান থেকে কেটে নিয়ে আপনাদের দেখাবো এই ফল কিভাবে খায়। এতদিন বন্ধুরা বলেছি পাকলে দেখাবো, তো অনেক কষ্ট করে কিন্তু আমি সেই জঙ্গলের ভিতরে প্রবেশ করেছি, এই সেই কেওয়া গাছের কাঁটার ভিতর, এই কাঁটা কোটা কেটে কিন্তু বন্ধুরা এখানে ঢুকেছি শুধুমাত্র এই পাকা ফলটা আপনাদের দেখানোর জন্য। এই ফলটা এখান থেকে আমি ছিঁড়ে নিব, তারপর আমি আপনাদের দেখাবো এই ফলের কি স্বাদ খেতে। কিন্তু বন্ধুরা আমি খাবো, আপনারা তো খেতে পারবেন না, মজা বুঝবেন কিভাবে। আমার আসার আগে কিন্তু এখানে আরেকটা ফল পেকে, এই যে দেখেন এখানে কিন্তু ভাইসা গাছে, এই যে ফলটা কিন্তু এখানে ভাইসা পইরা আছে, এই যে সেই ফলটা, কত সুন্দর এই ফলটা দেখতে পাচ্ছেন। এই যে আমি একটা ফল এখান থেকে ভাসাইয়ে নিয়ে আসলাম, এই যে এই ফলটা কিন্তু এখানে পাইকা একদম পইরা আছে, এই যে একটা ফল, এটাও কিন্তু বন্ধুরা পাইকে গেছে, তো অনেক সুন্দর এই ফল, বুঝলে কাটেন দিত। তো বন্ধুরা অনেক কষ্ট হলে কিন্তু এখানে আমি প্রবেশ করেছি, এই যে একটা ফল দেখতে পাচ্ছেন, এই একটা ফল, এই ফলটা আমি এখান থেকে আমি এখন কেটে নেব অনেক কষ্ট করে বন্ধুরা। তো এই ফলটা আমি এখানে ভাসাই রাখলাম, পাকা ফলটা এটা এখানে ভাসুক, আর এইটা আমি এখান থেকে এখন বের হব। এখান থেকে বের হইতে কিন্তু অনেকটা কষ্ট হবে বন্ধুরা। তো বন্ধুরা এই ফল কিভাবে কেটে খায় এটা কিন্তু আমি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখাবো, আর সেই ভিডিওর লিংক এই ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা ডিসক্রিপশনে ঢুইকা লিংকে ঢুকে যাবেন, সেখানে কিন্তু পেয়ে যাবেন এই পাকা কাঁঠাল কিভাবে খায়, কিভাবে খেতে হয়, এবং এই কাঁঠালের ঘেরান কি সেটা আপনাদের আমি কি করে যে বন্ধুরা বুঝাবো। একমাত্র ঘেরান তো আমিই পাবো, আপনারা পাবেন না। আপনারা সুন্দরবনে আসেন, আপনাদের আমি এরকমের কাঁঠাল সুন্দরবন থেকে নিয়ে আপনাদের আমি কেটে খেয়ে দেখাবো, তখন বুঝতে পারবেন যে কতটা স্বাদ, কতটা মজা, কতটা মধুর ঘেরান বের হয় এই কাঁঠাল থেকে। উল্টে কি রাসেল ভাইপের নাকি দেখা যাচ্ছে, ওটা কি ওখানে জুতা, মনে হয় যেন রাসেল ভাইপের মোড়াইয়া আছে। তো বন্ধুরা এদিকে কিন্তু আরো একটা কাঁঠাল আছে, আপনাদের আমি দেখাই, সে কাঁঠালটা এখনো পাকে নাই,
সেটা টাল দাও পাকলে কিন্তু আপনাদের আমি দেখাবো। এখানে মুরগোর ঘুরতে বন্ধু অনেক কষ্ট হয়, তারপরও আপনাদের আমি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই একটা কাঁঠাল আছে এখানে, এই যে কত সুন্দর একটা কাঁঠাল, কিন্তু এখনো কাঁচা পাকে নাই, ও পাকলেও আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো, যাতে আমার যত কষ্ট হয় হোক। তো বন্ধুরা, এখান থেকে আমি এখন দুটা কাঁঠাল নিয়ে রাস্তার দিকে বের হব, কারণ এখানে বন্ধুরা দাঁড়াই থাকা সম্ভব না। এই যে একটা নিলাম হাতে, কিন্তু দাও আছে, এই যে একটা পাকাটা নিলাম বন্ধুরা। ওরে ভাই রে ভাই, এত কষ্ট কেন? তারপর বন্ধুদের আমি দেখাবো। এই যে বন্ধুরা, দুটা পাকা কাঁঠাল নিয়ে আমি এখন এখান থেকে বের হব। আমি এখান থেকে এখন বন্ধুরা বের হচ্ছি, অনেকটা কষ্ট করেও কিন্তু এখান থেকে বের হচ্ছি বন্ধুরা। এই যে দুই হাতে আমার দুটা কাঁঠাল, আর এই দুটা, ও মাই গড, কাঁঠালটা কিন্তু পড়ে গেল বন্ধুরা, অনেকটা কষ্ট হচ্ছে সেজন্য। তারপরও আমি এখান থেকে এখন বেরিয়ে যাব। দাওটা একটু ওদিকে ফেলে দিলাম, আর ফলটা এখান থেকে তুলে হাতে নিলাম। এখান থেকে তুলে হাতে নিয়ে আস্তে আস্তে আমি এখান থেকে বেরিয়ে আসব। এই যে পাকা কাঁঠাল হাতে নিয়ে বন্ধুরা আমি বেরিয়ে আসছি। উপরে কিন্তু কাঁঠায় সব কিছু ধরে টানাটানি করছে আমারে। তো বন্ধুরা, এই যে আমি দেখতে পাচ্ছেন দুটা কাঁঠাল ভিতর থেকে নিয়ে আসলাম। এখানে বন্ধুরা কিন্তু আরও একটা কাঁঠাল আছে, এই দেখতে পাচ্ছেন একটা কাঁচা, এইটা কিন্তু পাকা। দুই তিনটা কাঁঠাল বন্ধুরা আপনাদের আমি দেখালাম। আর এই কাঁঠালের ভিডিও দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন। তো বন্ধুরা, এই যে দুটা পাকা কাঁঠাল, সুন্দরবনের বনকাঁঠাল, অনেক কষ্ট করে বন্ধুরা ছিঁড়ে নিয়ে আসলাম। আপনারা দেখছেন, দেখতে অবশ্যই আমার কষ্ট হলো, আপনাদের ভালো লাগবে, কারণ সুন্দরবনের কাঁঠাল বের করে নিয়ে আসছি। তো বন্ধুরা, এই কাঁঠাল কিভাবে খায় আমি আর একটা ভিডিওতে দেখাবো। আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ঢুকে দেখে নেবেন। ভালো থাকবেন সবাই। আজকে এই ভিডিওতে এখানে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই।